খেয়েছিলাম, রান্না করছি। তো আজকে ঝপাঝপ দেখিয়ে নিই যে কী কী রান্না ফাইনালি করলামই। তো চলো, সব ঢাকনাগুলো খুলে ফেলেছি, এটা প্রথম থেকেই শুরু করি। এটা কিন্তু পেঁপে সেদ্ধ, আর এটা আমার মেয়ের খুব ফেভারিট। এটা অনেক সময় জলের কাজ করে, মানে ঝাল লাগলে তখন এটা খায়, খুব ফেভারিট ওর। এটা দেখতে পাচ্ছ চিংড়ি মাছ দিয়ে লতি করেছি, আর এইটা চালতা দিয়ে মুসুরের ডাল, আর অবশ্যই তার সঙ্গে কিন্তু এই যে ঝুরি ভাজা বা আলু ভাজা, যেটাকে একদম বলেছিলাম মুচমুচে করে। আর রয়েছে এই যে শাক ভাজাটা, ঠিক আছে, এটা লাল শাক ভাজা। আর সঙ্গে রয়েছে কিন্তু সেই কচুবাটা, বাঙালির প্রিয়, বাংলার মানে সব কিছু, মানে বাঙালির প্রিয়। আর এটা রয়েছে হচ্ছে সঙ্গে হচ্ছে খারকোল ভাজা। আর রয়েছে ফাইনালি সেটা হচ্ছে এই যে, আমি কড়াই থেকে আজকে নামাইনি, বাটিটার ওপরেই রেখেছি, কিন্তু নামাইনি, মাছগুলো ভেঙে যেতে পারে জ্যান্ত মাছ বলে। তো দেখতেই পাচ্ছ কুমড়ো দিয়ে একদম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু পাতলা ঝোল করেছি। আর যারা অপেক্ষা করছে খাওয়ার জন্য তাদেরকে একটু না দেখিয়ে দেবে, দেখো কমল এখানে অপেক্ষা করছে, তাই তো কমল, তুমি খাওয়ার জন্য অপেক্ষা করছো তো? একদম না, ঠিক আছে, ও খাবে না। এ দেখো মিলি দিয়ে অপেক্ষা করছে, খাবার জন্য অপেক্ষা করছো তো? না, হে মা, হ্যাঁ বা কী বলো, হ্যাঁ বলো, আরে আশ্চর্য তো, শোনো মা, কী খাবি তো, খাবি না বাবা? না, এদের খেতে ইচ্ছা করছে না। তো সবাইকে বলবো যে ওদের খেতে ইচ্ছা করছে না, তোমাদের তো ইচ্ছা করছে নিশ্চয়ই এরকম খাবার দেবে খেতে, যে যে খেতে যাও প্লিজ তাড়াতাড়ি চলে এসো আমার বাড়িতে, ঠিক আছে? তো আজকের জন্য এইটুকু, চলো পরে দেখা হচ্ছে আবার।